ধন্যবাদ আমার বিভিন্ন প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর আওতা এস সি পরীক্ষা দু আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ সাত হাজার পাঁচশো পঁচাত্তর জন এর ভিতরে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে তিপ্পান্ন হাজার একচল্লিশ জন ছাত্রী সংখ্যা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো চৌত্রিশ জন আমাদের মোট কেন্দ্র সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তরটি ছয়টি জেলায় এই একশো ছিয়াত্তরটি কেন্দ্রের জন্য বরিশাল বোর্ড কর্তৃক ষোলোটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং বোর্ড বাহিরে বিভিন্ন সরকারি কলেজ ও বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে আরও তেইশটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে তারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা হয় নির্বিঘ্নে পরীক্ষা হয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয় সেই লক্ষ্যে তারা কাজ করবেন আজকের প্রথম দিনে আমরা এ কথা স্পষ্টভাবে বলতে পারি যে বর্তমান এই যে জননেত্রী শেখ হাসিনার সরকার এই চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন এবং এই একাদশ সংসদের সরকার অর্থাৎ সেই সরকার আওতায় প্রথম ব্যবসার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সরকারের বিভিন্ন সংস্থার সকল প্রকারের তদারকিতে এবং এবছরই এক এসএসসি পরীক্ষা থেকে এই প্রচলিত যে খাকি খামের প্রশ্নে রাখা তার পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক পদ্ধতিতে প্রশ্ন রাখার যে সিস্টেম চালু করা হয়েছে এখানে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই প্রশ্নপত্র লিকেজ হওয়ার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত সারা দেশে আমরা প্রশ্ন ফাঁসের মতো কোনো গুজব পাইনি তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা যথেষ্ট তৎপর রয়েছেন প্রশাসনের লোকরাও যথেষ্ট তৎপর রয়েছেন এবং আমাদের মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আছেন তারাও এ ব্যাপারে সরকারকে এবং আমাদেরকে দৃঢ়ভাবে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন আমরাও আশা করি কোথাও যদি কোনো নিয়মের কোনো ব্যত্যয় ঘটার কেউ চেষ্টা করে তাহলে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সেখানে যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব সে প্রস্তুতি আমাদের রয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের সম্মানিত অভিভাবক ছাত্র শিক্ষক দেশবাসী সকলের সহ চাই এই পরীক্ষাটি সুন্দর সুষ্ঠু পরিবেশে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ